বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রবৃন্দ, তোমরা যারা আমার ভিডিওটি দেখছ, তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুস্থ থেকে আজকের এই ক্লাসে অংশ নিচ্ছ। তোমাদেরকে আমরা পূর্বে জানিয়ে দিয়েছি আজকের ক্লাস সম্পর্কে। আমি শুরু করছি তোমাদের প্রতি শুভকামনা রেখে। তোমাদেরকে পূর্বে বলা হয়েছে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ এবং কমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ছাত্রবৃন্দ, তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে একটা সুন্দর ইমেজ দেওয়া আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ, জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ, অর্থাৎ আমাদের এই বাংলাদেশ সরকারের একটি রাজস্ব বোর্ড রয়েছে, যে রাজস্ব বোর্ডটি সরকারের আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা জানি সরকার একটি দেশের উন্নয়নের জন্য, একটি দেশের প্রতিরক্ষা, একটি দেশের সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য অনেক টাকা, অনেক 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 টাকা ব্যয় করা লাগে। কিন্তু সরকার এই কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোথায় থেকে? সেই অর্থ ব্যয় করার আগে সরকারকে অবশ্যই এই অর্থ আয় করতে হয়। আয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস বা মাধ্যম হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে কর, ভ্যাট সহ বিভিন্ন ধরনের আয়, বিভিন্ন ধরনের অর্থ আদায় করে থাকে। তারই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাজস্ব বোর্ড। আর রাজস্ব বোর্ড এটি আমাদের আজকের এই আলোচ্য অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের অধ্যায়ে আমরা লিখেছি ট্যাক্সেশন ইন বাংলাদেশ, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, যেটাকে বাংলায় বলা হয় বাংলাদেশের কর বিধি। আর আমরা এটাকে অনেকে প্রচলিত ভাষায় ইনকাম ট্যাক্স বলে থাকি। আর তোমরা বিষয়টি তোমাদের জন্য তিনটা সেক্টরে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিভাগ হিসাব করলে হিসাব বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে তোমাদের এই কোর্সটি রয়েছে, একই সিলেবাসে তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগও রয়েছে, এবং বিবিএস ফার্স্ট ডিগ্রি দ্বিতীয় বর্ষেও তোমাদের এই বিষয়টি একটি সাবজেক্ট হিসেবে রয়েছে, বাংলাদেশের কর বিধি আমরা আলোচনা করব। আমাদের আজকের এই আলোচনার অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমরা নিয়েছি, 16তম অধ্যায়, অর্থাৎ মূল্য সংযোজন কর, এবং এটি 1991 সালের মূল্য সংযোজন করের আইন অনুযায়ী পরিচালিত হয়, যেটা এখানে সুস্পষ্টভাবে লেখা আছে। মূল্য সংযোজন কর, আমি যে একটু আগে তোমাদেরকে একটি ইমেজ দেখিয়েছিলাম, জাতীয় রাজস্ব বোর্ড সরকারের আয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে মূল্য সংযোজন কর। আজকে আমরা আমাদের এই অধ্যায়টি পাঠ শেষে যে বিষয়গুলো জানবো, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা একটু দেখে নাও ভালোভাবে। মূল্য সংযোজন কর সম্পর্কে ব্যাখ্যাগত, এই পাঠ শেষে শিক্ষার্থী যা শিখবে বা তোমরা যা শিখবে মূল্য সংযোজন কর সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন প্রকার মূল্য সংযোজন কর চিহ্নিত করতে পারবে এবং মূল্য সংযোজন করের পরিমাণ নির্ণয় করতে পারবে। আমি আশা করি আমার এই আজকের আলোচনার শেষে, আজকের এই ক্লাস শেষে তোমরা আমার এই শিক্ষণফলগুলো অর্জন করতে সক্ষম হবে। আমরা প্রথমে জানবো মূল্য সংযোজন কর। কোনো পণ্যের রূপান্তর প্রক্রিয়ায় যে মূল্য সংযোজন করা হয় সেই সংযোজিত মূল্যের উপর জাতীয় রাজস্ব আইন অনুযায়ী সরকারকে যে কর দেওয়া হয় তাকে মূল্য সংযোজন কর বলে। এখানে বলছি তো কোনো পণ্যের রূপান্তর প্রক্রিয়া, যেমন আমাদের যে পণ্য, সেই আমরা যে পণ্যটি পেয়ে থাকি, আমরা ভোক্তা হিসাবে, চূড়ান্ত ভোক্তা হিসাবে আমরা যে পণ্য পেয়ে থাকি, এই পণ্য কিন্তু এভাবে থাকে না, এটি
অনেক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরিত হয়। যেমন শুরুতে কাঁচামাল থাকে, কাঁচামাল এটিকে প্রত্যক্ষ মজুরির মাধ্যমে, কারখানা ও পরিবহনের মাধ্যমে, প্রক্রিয়াকরণের মাধ্যমে এটিকে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা হয়। তারপরে আরও বিভিন্ন রকম খরচ সংযুক্ত করার মাধ্যমে চূড়ান্তভাবে পণ্যটি বিক্রয় করা হয়। এখানে দেখো, আমি যদি একটা উদাহরণ দিই, মূল্য সংযোজনটা আসলে কি, কেন মূল্য সংযোজন কর বলা হয়, মূল্য সংযোজনটা আসলে আমরা কি বুঝবো। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিয়ে থাকি, আমি বিভিন্ন সময় যে উদাহরণটা ব্যবহার করি, মনে করো তুমি বেঞ্চ তৈরি করবে, তোমার প্রতিষ্ঠানের জন্য বেঞ্চ তৈরি করবে, তাহলে এখানে বেঞ্চ তৈরি করতে গেলে তোমার কাঁচামালটা কি, কাঁচামাল হচ্ছে গাছ, কাঁচামাল হচ্ছে গাছ। তুমি মনে করো 100 জোড়া বেঞ্চ তৈরি করবে, 100 জোড়া বেঞ্চের জন্য, অথবা তুমি যার কাছ থেকে বেঞ্চ ক্রয় করবে তাকে তুমি 100 জোড়া বেঞ্চের জন্য অর্ডার দিয়েছ, সে 100 জোড়া বেঞ্চ তৈরি করার জন্য অবশ্যই সে গাছ ক্রয় করবে। মনে করো 100 জোড়া বেঞ্চ ক্রয় করার জন্য সে 1 লক্ষ টাকার গাছ ক্রয় করলো, তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে তার কাঁচামাল, 1 লক্ষ টাকা হচ্ছে তার কাঁচামাল। সুতরাং এই কাঁচামাল কেন্দ্রবিন্দু, আমি যেটা বলছিলাম 1 লক্ষ টাকা কাঁচামাল, তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। সে গাছ ক্রয় করার পরে গাছটিকে সে তার ফ্যাক্টরিতে বা কারখানায় নিয়ে আসবে, নিয়ে আসতে তার খরচ হতে পারে মনে করো 10,000 টাকা, কারখানায় আনার পরে সেটা লোডিং আনলোডিং খরচ হতে পারে মনে করো 2,000 টাকা, তারপরে সে কারিগর দিয়ে বানানোর আগে তাকে আবার সিলাই করতে হবে, গাছ ছিঁড়াই করে কাঠে রূপান্তর করতে হবে, কারিগর দিয়ে গাছগুলোকে ফিনিশিং দিতে হবে, পণ্য উৎপাদন করবে, ফাইনালি তোমাকে যখন ব্যাংক হিসেবে দিবে তখন মনে করো তার খরচ হয়ে যাবে 1,70,000 টাকা। টোটাল তার কাঁচামাল ক্রয় 1 লক্ষ টাকা, আর উৎপাদন সংক্রান্ত যাবতীয় অন্যান্য খরচ, আবার সে যে বিক্রি করবে, বিক্রি করার জন্য তার একটা শোরুম থাকবে, সেই শোরুমে পণ্য বিক্রি করবে এবং শোরুম সাজিয়ে রাখবে, শোরুমে তার অন্যান্য খরচ থাকতে পারে, তার অফিস থাকবে, অফিসের খরচ থাকবে, অফিসের ম্যানেজারের বেতন থাকতে পারে, সব কিছু হিসেব করে সে টোটাল মনে করো তার 1,70,000 টাকা মোট ব্যয় সম্পন্ন হলো, আর সে তোমার কাছে এটি বিক্রি করলো 2 লক্ষ টাকা। তাহলে এখানে দেখো পণ্যের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, বিক্রয় মূল্য 2 লক্ষ টাকা, তাহলে মাঝখানে সে সংযুক্ত করলো কত টাকা, 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার মাঝখানে সংযোজিত মূল্য হচ্ছে কত, 1 লক্ষ টাকা। এই বাড়তি সংযোজিত মূল্য 1 লক্ষ টাকার উপর মূলত তাকে মানে সরকারকে মূল্য সংযোজন কর পরিশোধ করতে হবে। এই জন্য সে যখন কাঁচামাল ক্রয় করবে তখন সে 1 লক্ষ টাকার উপর বর্তমান যে করের মূল্য সংযোজন করার যে নিয়ম বা আইন 15% হারে 15,000 টাকা ভ্যাট তাকে সরকারকে পরিশোধ করতে হবে, আর সে 2 লক্ষ টাকা পণ্য বিক্রি করে সে ব্যাট হিসাবে পাবে 30,000 টাকা। তাহলে সে 30,000 টাকা ব্যাট হিসাবে পেলো, আর এই 30,000 টাকা পাওয়ার জন্য সে ব্যাট পরিশোধ করলো কত টাকা, 15,000 টাকা। তাহলে এই দুটি ব্যাটের পার্থক্য, অর্থাৎ 30,000 টাকা থেকে তার ক্রয় ব্যাট 15,000 টাকা বাদ দেওয়ার পরে বাকি 15,000 টাকা সে সরকারি কোষাগারে জমা দিতে হবে, আর এই 15,000 টাকা এটাই হচ্ছে মূলত মূল্য সংযোজন কর। অর্থাৎ এই যে মূল্যটা সংযোজন করা হলো 1 লক্ষ টাকা থেকে, কাঁচামালের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা থেকে, উৎপাদন করে বিক্রয় মূল্য 2 লক্ষ টাকার মাঝামাঝিতে সংযোজিত মূল্য 1 লক্ষ টাকার উপরেই মূলত 15% হারে 15,000 টাকা ব্যয় সরকারি কোষাগারে জমা দিতে হয়। এই জন্য এখানে বলছি কোনো রূপান্তর প্রক্রিয়া, সিলোইটা গাছ
হয়ে গেল এটা একটা ব্যাঞ্চ, আমাকে ব্যাঞ্চ হিসেবে দেওয়া হলো, 100 জোড়া ব্যাঞ্চ দেওয়া হলো, রূপান্তর হয়ে গেলো। এই রূপান্তর প্রক্রিয়ার কারণে মূলত মূল্য সংযোজন করা হয়। সেই সংযোজিত মূল্যের উপর জাতীয় রাজস্ব আইন অনুযায়ী, সরকারের নির্ধারিত আইন অনুযায়ী সরকারকে যে কর দেওয়া হয় তাকে মূল্য সংযোজন কর বলা হয়। মূল্য সংযোজন করের ভিতরে আবার দুই ধরনের কর আছে, বিষয়টি কোনো কারণে মিসিং হয়ে গেছে। দুই ধরনের কর আছে, একটা হচ্ছে উৎপাদন কর আর একটা হচ্ছে উপকরণ কর। উৎপাদন কর, উপকরণ কর। আমরা প্রথমে উৎপাদন করটা তোমরা একটু ভালোভাবে পড়ে নাও। দেশে উৎপাদিত মূসক, মূসক বলতে কি, মূসক বলতে তোমরা বুঝে নিতে হবে, মূসক মানে সংক্ষেপে মূল্য সংযোজন করকে মূসক বলা হয়। মূসক দেশে উৎপাদিত মূসক আরোপযোগ্য, মানে মূল্য সংযোজন কর আরোপ করার মতো যে সকল পণ্য বা সেবা রয়েছে, সকল পণ্য বা সেবা সরবরাহ বা বিক্রয়ের বিপরীতে, সকল পণ্য বা সেবা সরবরাহ বা বিক্রয়ের বিপরীতে প্রাপ্ত বা প্রাপ্য সব মূল্যের উপর পরিশোধন যোগ্য সর্বমোট মূল্য সংযোজন করি উৎপাদন কর। এখানে আবার একটু ক্লিয়ারলি তোমরা বোঝার চেষ্টা করো। দেশে উৎপাদিত মূসক আরোপযোগ্য সকল পণ্য বা সেবা সরবরাহ বা ক্রয়ের বিপরীতে প্রাপ্ত বা প্রাপ্য, অর্থাৎ আমি দেশে যে পণ্যগুলো উৎপাদন করব এবং ওই পণ্যগুলো অবশ্যই মূসক আরোপযোগ্য হতে হবে, ওই সকল পণ্য বা সেবার সরবরাহ বা বিক্রয় বিপরীতে আমি যেসব মূল্যের উপর পরিশোধযোগ্য সর্বমোট পণ্য সংযোজন করে হচ্ছে উৎপাদন কর। পরবর্তী স্লাইডে তোমরা দেখো উৎপাদন কর, উপকরণ কর। উপকরণ কর হচ্ছে আমদানিকৃত বা কৃত মূসক আরোপযোগ্য সকল পণ্য, অর্থাৎ প্রথমটা হচ্ছে দেশে উৎপাদিত আর পরটা হচ্ছে আমদানিকৃত। তুমি আমদানিকৃত বা বা কোনো বাহ্যিক উৎস থেকে ক্রয়কৃত আরোপযোগ্য সকল পণ্য বা সেবা সরবরাহ বা বিক্রয় বিপরীতে প্রাপ্ত বা প্রাপ্য মূল্যের উপর পরিশোধনযোগ্য সর্বমোট মূল্য সংযোজন করেই উৎপাদন কর। অর্থাৎ তুমি আমদানি করে অথবা ক্রয়কৃত মূল্য সংযোজন আরোপণ করার মতো এই ধরনের সকল পণ্য বা সেবার, সকল পণ্য বা সেবা সরবরাহ বা বিক্রয়ের বিপরীতে তুমি যখন সরবরাহ করবে বিক্রি করবে যে টাকাটা পাবে সে প্রাপ্য শব্দটা লেখার কারণ কি, আমরা যদি বাকি দিয়ে বিক্রি করি এটি হবে প্রাপ্য, আর যদি নগদে বিক্রি করি এটা হবে কি প্রাপ্ত। তুমি বাকি দিয়ে বিক্রি করো আর নগদে বিক্রি করো, তোমার কিন্তু আয় হয়ে যাবে এবং তোমাকে এখানে সর্বমোট মূল্যের উপর কর দিতে হবে, এই জন্য এটাকে বলা হবে উৎপাদন কর। তার পরবর্তীতে আমরা যাব মূল্য সংযোজন করে শ্রেণীবিভাগ। মূল্য সংযোজন করে শ্রেণীবিভাগ, এখানে তিন ধরনের মূল্য সংযোজন কর মানে বলা আছে, মূল্য সংযোজন কর তিন প্রকার। প্রথম হচ্ছে মূল্য সংযোজন কর, টার্ন ওভার কর, সম্পূরক কর। আমরা একটু ভালোভাবে খেয়াল করলে সংক্ষেপে বিষয়গুলো শিখতে পারবো। প্রথমে মূল্য সংযোজন কর আমরা জানবো, মূল্য সংযোজন করের আলাদাভাবে কমন সংজ্ঞা আমরা ওইখানে শিখে এসেছি, আর শ্রেণীবিভাগ করার সুবিধার্থে যে সংজ্ঞাটি আছে সেটি আমরা এখানে শিখব। যদি কোনো উৎপাদনকারী, আমদানিকারক, সেবা সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় যদি কোনো উৎপাদনকারী, আমদানিকারক বা সেবা সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 3 কোটি টাকা বা তার বেশি হয়, তাহলে তাকে সংযোজিত মূল্যের উপর 15% হারে ভ্যাট প্রদান করতে হয়। তাহলে আমরা যেটি জানলাম, যদি কোনো উৎপাদনকারী বা আমদানিকারক বা সেবা সরবরাহকারী ব্যক্তি প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 3 কোটি টাকা বা তার বেশি হয়, তাহলে তাকে ভ্যাট দিতে হবে। 3 কোটি টাকা বা তার বেশি হলে তাকে 15% হারে ভ্যাট দিতে হবে এবং এটিকে বলা হবে মূল্য সংযোজন কর। এবং আমরা একটা বিষয় জানি, মূল্য সংযোজন করের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভ্যাট।
that time is the VAT মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে মূল্য সংযোজন কর এটাকে সংক্ষেপে আমরা ভ্যাট বলে থাকি সংক্ষেপে কি বলি ভ্যাট আচ্ছা তারপরে আসো মূল্য সংযোজন করার পরে টার্ন ওভার কর টার্ন ওভার করের সংখ্যাটি একটু ভালোভাবে দেখে নাও যদি কোনো উৎপাদনকারী আমদানিকারক বা সেবা সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 3 কোটি টাকা কম হয় কত টাকার কম হয় 3 কোটি টাকা কম হয় তাহলে বার্ষিক বিক্রয়ের উপর 4% হারে টার্নওভার কর পাবেন করতে অর্থাৎ যদি তার বার্ষিক বিক্রয় 3 কোটি টাকার কম হয় উৎপাদনকারী আমদানিকারক বা সেবা সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 3 কোটি টাকার কম হয় তাহলে তাকে আর মূল্য সংযোজন কর দিতে হয় না তাকে 4% হারে বিক্রয়ের উপর 4% হারে টার্নওভার কর প্রদান করতে হয় তোমরা এটি ভালোভাবে একটু দেখে নাও বাবা আমরা তারপর এতে আসব সম্পূরক কর সম্পূরক কর সম্পূরক কর হচ্ছে যে সকল বিলাস সামগ্রী অত্যাবশ্যকীয় নয় এবং সামাজিকভাবে অনভিপ্রেত এমন পণ্যের আমদানি নিরুৎসাহিত নিয়ন্ত্রণ করার জন্য ওই পণ্যের উপর মূল্য সংযোজন করের অতিরিক্ত বিভিন্ন হারে যে কর আরোপ করা হয় তাকে সম্পূরক কর বলা হয় অর্থাৎ অনেক বিলাস সামগ্রী আছে বিলাস সামগ্রী যেগুলা খুবই অত্যাবশ্যকীয় নয় মানে আমাদের খুব বেশি জরুরি নয় এটা আমাদের জন্য খুব বেশি জরুরি নয় একেবারে লাগবেই যে ওরকম না প্রয়োজনে অতিরিক্ত বা যেটাকে আমরা বিলাস যারা বিলাস বহুল জীবনযাপনে অভ্যস্ত যারা বিলাসী এরা ব্যবহার করে এই ধরনের কিছু পণ্য আছে যেটাকে সামাজিকভাবে অনুপ্রবেশ মানে সমাজ খুব বেশি এটির প্রয়োজন মনে করে না এই ধরনের পণ্যের আমদানি নিরুৎসাহিত নিয়ন্ত্রণ করার জন্য ওই পণ্যের উপর যে মূল্য সংযোজন করার অতিরিক্ত বিভিন্ন যে কর আরোপ করা হয় তাকে সম্পূরক কর বলে যেমন আইফোন স্মার্টফোন অনেক দামি স্মার্টফোনগুলো থাকতে পারে এগুলোর উপর তারপর অনেক দামি গাড়ি মানে ফাডো গাড়ি বা অনেক বড় বড় দামি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর উপর আমদানি নিরুৎসাহিত করার জন্য যে জনগণ যে সকল পণ্য খুব বেশি জরুরি এই সকল পণ্য আমদানি করুক এই সকল পণ্যের ব্যবসা করুক তাহলে দেশের মানুষের প্রয়োজন পূরণে সুবিধা হবে এই জন্য এই ধরনের খুব বেশি প্রয়োজনীয় পণ্যের আমদানি উৎসাহিত করার জন্য আর বিলাস সামগ্রী নিরুৎসাহিত করার জন্য সরকার বাড়তি কিছু কর আরোপ করে কিছুর উপর মূল্য সংযোজন কর তো আরোপ করেই এটার উপরে আরো বাড়তি অতিরিক্ত যে বিভিন্ন হারে যে কর আরোপ করে তাকে সম্পূরক কর বলে তোমরা একটু দেখে নাও ভালোভাবে তার পরবর্তীতে আমরা মূল্য সংযোজন কর পরিমাণ নির্ণয়ের একটি ছোট্ট একটি অঙ্ক তোমাদের জন্য রেখেছি মূল্য সংযোজন করের পরিমাণ নির্ণয় আমরা কিভাবে মূল্য সংযোজন করের পরিমাণ নির্ণয় করব এখানে বলা আছে যে মেসার্স ফকির বাদার্সের 2019 সালের সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ এখানে কিছু তথ্য দেওয়া আছে প্রারম্ভিক কাঁচামাল প্রারম্ভিক তৈরি পণ্য কাঁচামাল ক্রয় প্রত্যক্ষ মজুরি কারখানা পরিব্যয় টাকার পরিমাণগুলো দেওয়া আছে এখানে মেশিনের অবস্থায় 15,000 টাকা বিক্রয় পরিব্যয় 40,000 টাকা প্রশাসনিক উপরিব্যয় 35,000 টাকা সমাপনী কাঁচামাল 75,000 টাকা এবং সমাপনী তৈরি পণ্য 50,000 টাকা এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টি বলে রাখা তোমাদের জন্য ভালো তোমরা তোমাদের SSC ইন্টারমিডিয়েট অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তোমরা হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রে একটি অধ্যায় রয়েছে উৎপাদন ব্যয় বিবরণী সেই অধ্যায়ে উৎপাদন ব্যয় বিবরণী তোমরা করে এসেছ ওই উৎপাদন ব্যয় বিবরণীটাই এখানে সংক্ষিপ্ত রূপে এখানে লেখা হয়েছে উৎপাদন ব্যয় বিবরণীর উপাদানগুলো এখানে দেওয়া হয়েছে মূলত আমরা নির্ণয় করব মূল্য সংযোজন করের পরিমাণ কিন্তু মূল্য সংযোজন করের পরিমাণ নির্ণয় করাটা খুব শর্ট খুব ছোট কাজ কিন্তু আমাদেরকে এর আগে একটা উৎপাদন ব্যয় বিবরণী করতে হবে যেটা আমরা আমাদের ইন্টারমিডিয়েটে করেছি এটি তোমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ো থার্ড ইয়ারে তোমাদের কস্ট অ্যাকাউন্টিং এটি রয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রয়েছে
যারা ম্যানেজমেন্ট করা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টগুলো তাদের জন্য এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রয়েছে উৎপাদন ব্যয় বিবরণী। আমরা এখানে উৎপাদন ব্যয় বিবরণীটা নির্ণয় করতে হবে এবং এখানে কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, চাওয়া হয়েছে যদি প্রতিষ্ঠানটি মোট খরচের উপর অর্থাৎ টোটাল যে খরচ, খরচের উপর 25% হারে যদি প্রতিষ্ঠানটি 25% হার লাভে যদি বিক্রয় করতে বা বিক্রয় করে, যদি মূসকের হার 15% হয়, সরি আমার এখানে স্লাইডে বিষয়টা ভুল এসেছে, প্রতিষ্ঠানটি মোট খরচের উপর 25% লাভে পণ্য বিক্রি করবে আর মূসকের হার মানে ব্যাটের হার মূল্য সংযোজন করার হার 15% হয়, তবে প্রতিষ্ঠানটির ব্যাটের পরিমাণ কত, এখানে 15% হবে, ব্যাটের হার 15%। এটা আমরা তোমাদের সাথে শেয়ার করে রাখি। আমাদের বাংলাদেশে এই যে ভ্যাট, ব্যাট আমি আমার ওই স্লাইডে লেখা আছে মূল্য সংযোজন কর 1991, অর্থাৎ ব্যাট আমাদের বাংলাদেশে এক সময় ছিল না। 1991 সালে 9 জুলাই জাতীয় সংসদে আইন ফাঁসের মাধ্যমে বাংলাদেশে ব্যাট চালু হয় এবং সেই ব্যাটটি কার্যকর করা হয় 1991 সালের প্রথম জুলাই মানে 1 জুলাই থেকে, এটি কার্যকর 1 জুলাই থেকে কার্যকর করা হয়, যার কারণে ব্যাটের হার 15% আইন আমাদের আছে এবং 15% হারে ব্যাট দিতে হবে, এটি সবকিছু নির্ধারিত সুনির্দিষ্ট। তবে বর্তমানে বিভিন্ন ধরনের সম্পূরক কর হিসাব করে আমরা ব্যাটের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে ক্ষেত্র বিশেষ, ব্যাটের পরিমাণ অনেক অনেক ক্ষেত্রে 22%, 23%, 25% ব্যাট পরিশোধ করতে হয়, তবে আলটিমেটলি ব্যাটের হার মূলত 15%। আমরা এখানে ব্যাটের পরিমাণ নির্ণয় করার জন্য এখানে ফকির বাদার্সের মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী আমরা প্রস্তুত করেছি। মূলত এখানে মূল্য সংযোজন কর বিবরণীটা মূলত একটা উৎপাদন ব্যয় বিবরণী এখানে করা হয়েছে। দেখো এখানে লেখা আছে প্রারম্ভিক কাঁচামাল, যোগ কাঁচামাল ক্রয়, বাদ সমাপনী কাঁচামাল, সমান সমান ব্যবহৃত কাঁচামাল। এখানে ব্যবহৃত কাঁচামাল শব্দটি স্লাইডে ভুল ক্রমে আসে নাই, ব্যবহৃত কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল, যোগ কাঁচামাল ক্রয়, বাদ সমাপনী কাঁচামাল, সমান সমান ব্যবহৃত কাঁচামাল, মানে অর্থাৎ এই প্রতিষ্ঠানের বছরের শুরুতে আগে থেকে কাঁচামাল ছিল 1 লক্ষ টাকা, সারা বছর 1,75,000 টাকা কাঁচামাল ক্রয় করছে, মোট 2,75,000 টাকা কাঁচামাল তাদের কাছে ব্যবহার করার মতো ছিল, ওইখান থেকে 75,000 টাকার কাঁচামাল এখনো রয়ে গেছে, তাহলে বাকি ব্যবহৃত হয়েছে কত, 2 লক্ষ টাকার কাঁচামাল, 2 লক্ষ টাকার কাঁচামাল তার ব্যবহৃত কাঁচামাল, এবং ব্যবহৃত কাঁচামালের উপর ভিত্তি করে আমাদেরকে ব্যাট দিতে হয় মানে ব্যাট পরিশোধ করতে হয়। এই জন্য ব্যবহৃত কাঁচামাল 2 লক্ষ টাকার সাথে প্রত্যক্ষ মজুরি মানে এটাকে বলা হয়। আমরা আর একটা বিষয় একটু তোমাদেরকে বলে রাখি, তোমাদের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে বইটি রয়েছে সেই অধ্যায়, সেই বইয়েরও একদম শেষ দিকে একটা অধ্যায় আছে মূল্য সংযোজন কর নির্ণয়, সেখানেও এই অধ্যায়টি দেওয়া আছে, আমরা সেখানে ইংরেজিতে অঙ্কগুলো করে থাকি একই বিষয়, জাস্ট ওইখানে ইংরেজিতে আর এখানে বাংলা, এবং একইভাবে অঙ্ক করলে এই অধ্যায়টি যদি তুমি করো বাংলা ইংরেজি দুটি চিন্তা করে যদি তুমি কাজ করো তাহলে অবশ্যই তুমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং ট্যাক্স দুটি অধ্যায়ের কাজই তোমার হয়ে যাবে। এজন্য তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, প্রত্যক্ষ মজুরি যোগ করা করে এবং মুখ্যভাবে 2,45,000 টাকা, মুখ্যভাবের সাথে কারখানা পরিবার যোগ করতে হয়। এখানে কারখানা পরিবার দুটি আছে, একটা হচ্ছে কারখানা পরিবার, একটা হচ্ছে মেশিনের অবসর, এই দুটি যোগ করার পরে 50,000 টাকা যোগ করার পরে তোমার উৎপাদিত পণ্যের ব্যয় হবে 2,95,000 টাকা। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুর যোগ করবে আর সমাপনী তৈরি পণ্যের মজুর বিয়োগ করার পরে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। আর এই বিক্রিত পণ্যের ব্যয় বের হওয়ার পরে এখানে আরও কিছু খরচ কথা বলে রাখি, এখানে আরও বাড়তি কিছু খরচ আছে, যেমন প্রতিষ্ঠান তুমি শুধু পণ্য উৎপাদন করলে চলবে না, এটি বিক্রি করার জন্য তোমার একটি শোরুম লাগবে, বিক্রয় সংক্রান্ত তোমার অন্যান্য খরচ থাকতে পারে, পাশাপাশি তোমার একটা অফিস থাকতে পারে, তুমি তোমার কারখানা এবং শোরুমকে কন্ট্রোল করার জন্য অফিসের যে প্রশাসনিক যে খরচ যে পরিবে সেগুলো তোমাকে তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। এজন্য বিক্রয় পরিব্যয় এবং প্রশাসনিক পরিব্যয় এই দুটি যোগ করে 75,000 টাকা হবে, ওই দুটি যোগ করার পরে তোমার মোট ব্যয় হবে 3,45,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ তোমরা আগে যে প্রশ্ন ছিল আমাদের সেই প্রশ্ন তোমরা দেখেছ বা এই যে আমরা সমাধান করছি সমাধানের যে প্রশ্ন আছে প্রশ্ন তোমরা দেখেছ, মোট কোম্পানিটি মোট ব্যয়ের উপর 25% লাভে
মুনাফায় বা 25% লাভ এবং মুনাফা পণ্য বিক্রয় করে। এই জন্য আমরা 3,45,000 টাকার উপর 25% মুনাফা গুণ করার পরে আমার মোট মুনাফা হবে 86,250, সর্বমোট আমার বিক্রয় মূল্য হবে 4,31,250। তাহলে এখানে দেখো আমরা যে পরিমাণ পণ্য বিক্রয় করব, বিক্রয় মূল্যের উপর আমরা ভ্যাট পাবো, আর ব্যবহৃত কাঁচামাল 2 লক্ষ টাকার উপর আমি ভ্যাট দিব। এর উপর ভিত্তি করে আমাদের ভ্যাটের পরিমাণ, মূল্য শোধন করার পরিমাণ নির্ণয় করা হয়েছে। এখানে দেখো বিক্রয় মূল্যের উপর ভ্যাট 4,31,250 টাকা বিক্রয় মূল্য, এটার উপর ভ্যাট 15%, 67,688 বাদ উপকরণ বা ব্যবহৃত কাঁচামালের উপর ভ্যাট, অর্থাৎ আমরা যে পরিমাণ পণ্য ব্যবহার কাঁচামাল ব্যবহার করেছি এটার উপর ভ্যাট 2 লক্ষ টাকার 15%, 30,000 টাকা। তাহলে মোট উভয় ভ্যাটের পার্থক্য 34,688 টাকা তোমাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এই মোটামুটি মূল্য শোধন কর যে অধ্যায়, এই অধ্যায় বোধহয় 2 ধরনের অঙ্ক আছে। 1 ধরনের অঙ্ক আমরা আজকে তোমাদেরকে সমাধান করে দেখালাম। এখানে উৎপাদন ব্যয় বিবরণী যেটি, অর্থাৎ মূল্য শোধন কর নির্ণয় বিবরণী যেটি, এটি দুই একটা আইটেম বেশি থাকে বা কম থাকে ওটাই মূলত। আর এখানে মূল্য শোধন কর নির্ণয়ের জন্য যেটি আমরা এখন স্লাইডে দেখাচ্ছি, এটি বরাবরে বরাবরে এটি একই থাকবে। আর এক ধরনের অঙ্ক আছে ব্যাট সংক্রান্ত জাবেদা, সেটিও তোমরা তোমাদের ইন্টারমিডিয়েটে অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীতে যখন জাবেদা করেছো সেখানে ব্যাট সংক্রান্ত কিছু জাবেদা করেছো, সেই ব্যাট সংক্রান্ত জাবেদাগুলোই মূলত এখানে আছে। এবং আমরা সেই ব্যাট সংক্রান্ত জাবেদা নিয়ে আরও একদিন ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাস নিব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার মোটামুটি একাডেমিক আলোচনা এখানে শেষ। তোমাদের উদ্দেশ্যে প্রতিদিনের মতো আজকে আবার বলতেছি, তোমাদের গতকালকে আমরা একটা নোটিশ দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়, সেই নোটিশটি করেছে যে করোনা এই প্রকোপ আল্লাহ যদি কখনো নিয়ে যায়, অর্থাৎ যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস নয়, শুধু পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের কলেজ খোলার পরপরে শুধু ধাপে ধাপে পরীক্ষা হবে। তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছো তোমাদের তো পরীক্ষা রুটিন হয়ে গেছিল, তোমাদের দেওয়ার সাথে সাথে পরীক্ষা হবে। আর অনার্স দ্বিতীয় বর্ষে যারা আছো প্রথম বর্ষের ফর্ম ফিল এবং ফাইনাল পরীক্ষার পরপরে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে, আর দ্বিতীয় বর্ষের পরীক্ষার পরপরে তৃতীয় বর্ষের পরীক্ষা হবে। সো তোমরা এখন হেলায় ধুলায় সময় না কাটিয়ে বাসায় ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের সময়টি কাজে লাগাও, এবং যদি সময় কাজে লাগাতে না পারো একদিন এসে তোমরা হয়তো বা আফসোস করবে এত সময় পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। এজন্য তোমরা সময় কাজে লাগাও, বাসায় হেলায় দুলায় সময় না কাটিয়ে ভালোভাবে পড়াশোনা করো। আর তোমাদের কোনো সুবিধা অসুবিধা নিয়ে আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সর্বোত্তম সহযোগিতা করব। এই অনুরোধ রেখে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সরকারি 100% স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জীবন সুন্দরভাবে অতিবাহিত করো। সুস্থ থেকো, সুস্থ সুন্দরভাবে তোমাদের সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আবার দেখা হবে, এই আশা রেখে আমার আজকের এই ক্লাসের কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।